পেনভিশন টিভি প্রেজেন্টস। আমার এক ভাতিজা বিবাহ করেছে কিছুদিন আগে, জি। তো তার স্ত্রী প্রথম কিছুদিন ভালোই ছিল, তো এখন সে মানে আলাদা থাকতে চায়, মানে ওই আমার ভাতিজা তার যে মা মানে যৌথ পরিবার থেকে আলাদা থাকতে চায়, থাকবে, কিন্তু এখন তার স্ত্রী আর থাকতে চাচ্ছে না, মানে শাশুড়ির সাথে তার আর মিলতেছে না। ওই ক্ষেত্রে ওই ভাতিজা আবার বলছে যে না, এটা তো একটা ইসলামিক সিস্টেম যৌথ ফ্যামিলিতে থাকা। তো আমার জানার বিষয় যে হচ্ছে এটা ইসলাম কি বলে, যে আসলে এক জায়গায় থাকার ব্যাপারে কিভাবে ইসলাম দেখে, বা তারা যদি আলাদা থাকে তাহলে তারা গুণাগার হবে কিনা। আচ্ছা, জি, ধন্যবাদ ভাইয়া, আপা উত্তর দিচ্ছেন, আপনি আমাদের সাথেই থাকুন। এটা একটি একেবারে সময়ের উপযোগী প্রশ্ন, এটা অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে যে ইসলাম কিসের কথা বলে, একক পরিবার নাকি যৌথ পরিবার। তা আমি বলবো কি, এখানে উন্নয়নশীল দেশে বেশ কিছু বিষয় সংশ্লিষ্ট হয়ে যায়। একটি পুত্রের উপর তার পিতা মাতাকে দেখাশোনার যে কর্তব্য হিসাবে ইসলাম দিয়েছে, এটা পুত্রের উপরেই প্রথম বর্তায়, এবং পুত্র যখন বিবাহ করবে পিতামাতা যদি সঙ্গে থাকে থাকবেন। এবং দ্বিতীয় কথা হলো, এখানে যদি সেখানে সমস্যা হয়ে যায়, সমস্যা হলে সেখানে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। তৃতীয় পয়েন্ট হলো, স্কলাররা আবার একমত যে স্ত্রীকে অবশ্যই প্রাইভেসি প্রদান করতে হবে, এবং তার একটি স্বাধীনতা আছে, স্বাচ্ছন্দ্যে যাতে স্বামীর ঘরে থাকতে পারে সেটা যাতে সে পায়, এটা আবার তার অধিকার। কাজে এই উভয়ের অধিকারের মাঝখানে যদি আমরা সমন্বয় করতে চাই, তাহলে ব্যাপারটা হলো যে একদিকে শ্বশুর শাশুড়ি ওই মেয়েটির, আরেকদিকে সে নিজে, নিজেরা কথা বলতে হবে। আর যদি আলাদা থাকে, আলাদা থাকে তাহলে কাছাকাছি থাকতে হবে, যাতে পুত্র যে যে পিতামাতার দায়িত্ব পালন করতে পারে। কেননা এটা এটাও যেমন জবাবদিহিতা রয়েছে, স্ত্রীর প্রতি কর্তব্যেরও জবাবদিহিতা রয়েছে। তা আমি এখানে বলবো যে এরকম উন্নয়নশীল দেশে অনেক স্বামীরই সামর্থ্য নেই যে বাবা মাকে আবার কাছাকাছি কোনো আরেকটি বাসায় রাখবে, বা বাসা ভাড়া করবে, বা এমন কিছু, বা গ্রামে যে যে প্রতি সপ্তাহে দেখে আসবে, তাতেও কিন্তু অনেক সময় দেখা যায় স্ত্রীরা অসন্তুষ্ট হচ্ছে। তাহলে কোন দিকে যাবে? ইসলাম যদিও বলে না যে যৌথ পরিবারে থাকো বা একক পরিবারে থাকো, কিন্তু বলেই দিয়েছে সে তার স্বাচ্ছন্দ্য অনুযায়ী যাতে প্রাইভেসি রক্ষা করে থাকতে পারে। হ্যাঁ, কাজে এই দুটো সমন্বয় যদি আমরা কথা বলে করতে পারি, সুবহানাল্লাহ, এটা চেয়ে আর সুন্দর কিছু হবে না। কেননা ছেলেটি তাহলে তার পিতামাতার যত্ন করে তার জান্নাতের পথটা বা জান্নাতের উসিলাকে সে পেতে পারে ইনশাআল্লাহ, এবং স্ত্রী যদি সহযোগিতা করে এটা কিন্তু তার জন্য খুবই সওয়াবের হবে, যদিও এটা তার নৈতিক দায়িত্বের মধ্যে অতটুকু পড়ে না। আমার একটি প্রশ্ন আছে, অবশ্যই, সেক্ষেত্রে বিয়ের পূর্বে কি স্ত্রীর সাথে যদি এই ধরনের কথা বলে নেয় যে আমার মা বাবা যতদিন জীবিত থাকবে আমাদেরকে এটা দায়িত্ব নিতে হবে, স্ত্রীর কাছ থেকে যদি ওয়াদাটা নিয়ে নেয়, সেটা কি ইসলাম সম্মত কিনা আছে? আমার মা বাবা যতদিন কথা বলে নিতে পারবে, কিন্তু ওয়াদাটা কতটুকু নিতে পারবে এটা একটি কথা রয়ে গেছে। কেননা তার বাবা মাকে দেখাটার প্রথম প্রায়োরিটি কিন্তু স্বামীর, স্বামীর দায়িত্ব বেশি। আমাদের দেশে হয় কি, মেয়েরা অনেক, স্বামী যদি স্ত্রীকে নির্দেশ দেয় তখন কি এটা স্ত্রীর উপর ফরজ হয় কিনা? কথা হলো যে স্ত্রীর উপরে ফরজের মতো হবে না, আগে বুঝতে হবে যে এই দায়িত্বটা কার বেশি। আমাদের দেশে হয় কি উল্টোটা হয়, বলে তারপর দেখা যায় স্ত্রীকে দিয়েই সব করাচ্ছে অনেক সময়, আবার অনেক স্ত্রীরা কিছুই করে না, বরং আরো সমস্যার সৃষ্টি করে। দুটোরই ভারসাম্য নেই, তাহলে সেখানে হবে কি, স্বামীকে ক্লিয়ারলি বলতে হবে বিয়ের আগে, যেরকম আমি রাখতে চাই, তোমার 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 কোনো কথা থাকলে বলো, বা এমন এমন যে হতে পারে যে বাসাটা এমনভাবে নিল যে তাদেরটা একটু সেপারেটেড, হ্যাঁ, এমন হতে পারে বাবা মার জন্য একটি রুম নিল, যেটা বিদেশেও অনেক সময় হয়, সাথে একটি ছোট্ট পাকের ঘরও রয়েছে, এবং স্ত্রীর জন্য আরেকটি ছোট্ট পাকের ঘর রয়েছে। অনেক সময় পাকের ঘর থেকেই সমস্যাটা বেশি শুরু হয়। এখানে শুধু স্ত্রী না, শাশুড়িকে একটু বুঝে চলতে হবে, এখানে দুজনকেই বুঝে চলতে হবে। এবং আসলে আমাদের যে কোনো কাজই করি না কেন, বিয়ের পরে স্বামী এবং স্ত্রী উভয় উভয়ের সহযোগিতা ছাড়া কোনো বড় কাজ করা সম্ভব নয়, এবং পিতামাতার দেখাশোনা করা কিন্তু অনেক বড় কাজ, এটা স্বামী স্ত্রীর সহযোগিতা ছাড়া পারবে না, তবে তার সরাসরি দায়িত্বে পড়ে না, কিন্তু মানবিক দায়িত্ব তো বটেই।
আমি বাইরে যেমন একজনকে করি, তাহলে আমার শাশুড়ির জন্য তার চেয়ে বেশি নয় কি দায়িত্বটা যে তিনি অসুস্থ, এক গ্লাস পানি দিয়ে পরিবারের একজন, হ্যাঁ পরিবারেরই চাই। এবং আমার যদি সন্তান ওই সন্তানের দাদি, ওভাবে ভাবতে হবে জিনিসটা যে একেবারে হ্যাঁ ইসলাম বলেছে আমি একা থাকতে পারবো, তাহলে আমি তাই এত মানে এত কাটা কাটাভাবে যে আমরা চিন্তা করি এইভাবে নয়, বরং সমাজকে মানে ইসলাম থেকে আমরা যে সুবিধাগুলো বের করার চিন্তা করছি ইসলাম কিন্তু সেভাবে বলেনি। এটা আমাকে পরিস্থিতি সময় অবশ্যই, কেননা আমি যদি দিনের পর দিন এমন করি যে না আমার স্বামী আলাদাই থাকবে, সে কিন্তু মনের কষ্টে থাকবে। আবার আমার স্বামী যদি আমাকে সেরকম বাবা মার সাথে দেখা করতে না দেয়, আমি যেমন মনে কষ্টে থাকবো, সেও কিন্তু একইটার ভিতর দিয়ে যাচ্ছে। কারণ আমরা উভয়ের পিতামাতার ক্ষেত্রে যদি একটি মধ্যম পয়েন্টে আসি, তাহলে এটা খুবই সুন্দর হয় যে আমরা উভয়, আমি কিন্তু কিছু বাসায় ইদানিং দেখেছি কিছু কিছু স্বামী স্ত্রী, তারা পিতামাতাকে এক ফ্লোরে, নিজেরা এক ফ্লোরে, আর একটি ছোট্ট ফ্লোরে স্ত্রীর বাবা মাকে রেখেছেন, কারণ দুই বাবা মাই অসুস্থ। এখন কে কাকে দেখবে, তারা কি প্রফেশন বা কেরিয়ার নেবেন নাকি, কাজে এগুলো কিন্তু বেশ আমরা একটি বাসাকেই ভাগ টাক করে এইভাবেও করতে পারি। এটা কি, এটা কিন্তু মানে আমি সুন্দর একটি সমাধান আসলে কথাবার্তার মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো কথা বলার এবং প্র্যাকটিক্যালি কিন্তু এটা সম্ভব, কারণ এই জীবনটাই তো শেষ নয়, আমার তো এই কর্মফল আমার মৃত্যুর পরে ওখানেও নিতে হবে। কাজ আমি সেটাই বলছি, আমার জান্নাতের ওসিলাকে আমার কাজে লাগাতে, কাজে লাগাতে হবে। আমার বাবা মা, তার বাবা মা, দুজন দুজনের জান্নাতের ওসিলা, একজন আরেকজনকে যদি সহযোগিতা করি এতে তো সওয়াব হবে, অনেক সওয়াব হবে।